আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল, দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি 4টা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি 3 চামচ আদা রসুনের পেস্ট দিব। দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি আর এলাচ। দিয়ে দিচ্ছি চিলি সস, এখানে আমি 1/2 কাপ চিলি সস নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। এখন দিয়ে দিব আমি চিকেন গুলো। তা আমি এখানে 2টা মুরগির মাংস নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2টা কাঁচা মরিচ। আর দিয়ে দিব 1 কাপ দুধ।
দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। পোলাও চাল, আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালটা নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো চালটা আমি ভেজে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমি 1 কেজি পোলাওর সাথে 1.5 কেজি পানি দিয়ে দিব। এখন আমি ঢেকে দিয়ে অপেক্ষা করব পোলাওটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে আমি বিরিয়ানিটাকে দমে দিয়ে দিব। ভিউয়ার্স, হাঁড়িটার নিচে একটা তাওয়া দিয়ে আমি বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়েছি। তো ঢেকে দিয়ে বিরিয়ানিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ভিউয়ার্স, এ পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে নিচ্ছি, এটা অপশনাল, আপনারা এটা অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েড করতে পারবেন। আমি এটা কালারের জন্য দিচ্ছি। ভিউয়ার্স, আমি আর একটু উল্টিয়ে পাল্টে দিচ্ছি।
যে আমি আধা ঘন্টা দমে রেখেছি তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে চ্যানেলে কোন রেসিপি দিতে পারিনি তাই আমি অনেক পিছিয়ে গিয়েছি ভেবেছিলাম আর কখনো রেসিপি দিব না কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার আমাকে কাজে উৎসাহিত করেছেন তাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এভাবেই সব সময় আপনারা আমার পাশে থাকবেন তোমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি সার্ভ করে দেখাচ্ছি ভিউয়ার্স হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি আমি আজকে অনেক সহজ ভাবে বিরিয়ানিটা রান্না করে দেখিয়েছি যদি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ